বাতিল আলেম যারা, এদের পরিচয় চারটা। এক নম্বর, এদের কথা হবে চিনির মতো মিষ্টি। এদিকে তাকান, ওলামায়ে সো বাতিল আলেম যারা জাহান্নামের কীট, এদের প্রথম নম্বরে গুণ হচ্ছে কথাগুলো হবে চিনির মতো মিষ্টি। দুই নম্বরে এদের গায়ে থাকবে নবীদের মতো পোশাক। তিন নম্বরে এদের অন্তর হবে বাঘের মতো হিংসুটে। চার নম্বরে এদের কাজ কারবার হবে শয়তানের চাইতেও খারাপ। আমার তো মনে হচ্ছে যে চারটা গুণ বললাম, বাংলাদেশে এখন ওলামা ইসু যারা ওদের সাথে হান্ডেডে হান্ডেড মিলে গেছে। না তো আলেম হয়ে সেনা করতে পারে, কথা বলে না কেন? এরকম আলেম দেশে নেই, নামের আগে মাওলানা লিখেছে। জেনা তো বলছে, তো একদিন দৈনিক না, সারা জীবন জেনা করছে, এরকম আলেম দেশে আছে? দ্বিতীয় নম্বর, অন্তরটা হিংসায় ভরপুর, নবীকে বলেন বাঘের চাইতেও হিংসুটে। তিন নম্বর, ওদের গায়ের পোশাক হবে নবীদের মতো, মনে হবে পানি এসেছে। চার নম্বরে ওদের কথা হবে একেবারে চিনির মতো মিষ্টি, শুনলে শুনতে পৌঁছাবে। আল্লাহ ওলামায়ে সো যারা বাতিল জাহান্নামের কীট, যে সমস্ত আলেম তাদের থেকে আমাদের এখানে যারা আছে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রশাসনের যে ভাইগুলো এসেছেন, সবাইকে নিয়ে আমাদের আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, তিনি আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করলেন। এখানে আপনি জোর করে এসেছেন, ক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, টাকা ছিল পকেটে না। বিধানকে সমুন্নত রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাও, যেভাবে চেষ্টা চালানো দরকার। একটু খেয়াল করে শোনেন, যেভাবে চেষ্টা চালানো দরকার এ পর্যন্ত বলে আল্লাহ কিন্তু শেষ করেন। আল্লাহ পাক বলেন, আমার বক্তব্য এখনো শেষ হয়নি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, শেষ নাকি? না, হওয়াজে দাবাকম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। শব্দের দিকে খেয়াল করে, এই গাজীপুর এলাকায় কত লক্ষ লক্ষ মানুষ বাস করে, মাইকিং করা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, ঘোষণা হয়েছে না হয়নি? বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাক প্রথম নম্বর লাইনের দুই নম্বর, দুই নম্বর লাইনের আট নম্বর আয়াতটা রব্বুল আলামিন বলেন যে মানুষগুলোর সামনে আমি আল্লাহর ঘোষণা দেওয়া হয়, মাইকিং যায়, পোস্টার করা হয়, এলান হয়, আসান হয়, কিন্তু আমার আয়াত শুনতে তারা আসে না, অহংকার করে আর মুখ ফিরিয়ে বসে থাকে। নবী তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। তার মানে যারা আসে না ওদের কপাল ভালো না খারাপ? হ্যাঁ, যারা সময় থাকতে আসে না। কত মানুষ আপনাদের মতো আমাদের মতো হেলায় খেলায় এই অনুষ্ঠানটা নষ্ট করে দিয়েছে, বসে বসে ড্যান্স দেখছে। হ্যাঁ, কথা বলেন, সময়ও ছিল, সুযোগও ছিল, আসে নাই, আরো অহংকার করেছে, বাদতে। এদের জন্য আযাবের ঘোষণা কার? বলেন কার? এ পর্যন্ত আমি বলছি শেষ না, হুয়া যে তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। সুতরাং এই 5 লাখ মনে করেন মানুষ এলাকায় আছে, মাত্র 50,000 মানুষ এই জায়গায় আল্লাহ নিয়ে আসলেন। মনোনয়ন তো হয়তো দর্শনকে দেওয়া হয়, দর্শন দাঁড়ায় না, বলেন না কেন? দর্শন দাঁড়িয়েছে ভোটে, সবাই কি পাশ করে না? একজন, এই যে একজন পাশ করেছে নির্বাচনে, মনোনয়ন দেওয়া হয় কতগুলো মানুষকে, কিন্তু পাশ করে মাত্র একজন। আল্লাহ পাক বলেন 750 কোটি মানুষ এখন দুনিয়ায়,
এর ভিতরে আমি আল্লাহর কাছে নির্বাচিত হচ্ছে 175 কোটি মানুষ এর ভিতরে আমি কোরআনের পক্ষে আহলুল কোরআনই হুম আহলুল্লাহি ওয়া খাসাতু তা কোরআন ওয়ালা মানুষের আমি আল্লাহর পরিবারের খাস লোক Buka sampai lah kau suruh sini ya. গাজীপুর বাসী আমি কি বলছিলাম 175 কোটির ভেতরে শুধুমাত্র কোরআনে কারীমের আহাল যারা পরিবার যারা এরা সাধারণ না এরা আল্লাহর পরিবারের খাস লোক আহলুল কোরআনই হুম আহলুল্লাহি ওয়া খাসাতু এখানে যে তোমরা কোরআনের আহাল হয়ে বসে আছি সুতরাং আমরা সাধারণ মানুষ না আমরা একদিকে নির্বাচিত মনোনয়ন পেয়েছিলাম কিন্তু অনেকে কিন্তু নির্বাচিত হয়েছে আমি কথা বলেন কেন সবাই তো মনোনয়ন পেয়েছে সবাই নির্বাচিত হয় না হয় কয়জন তার ভেতরে আমি একজন এমাউলানা একজন সভাপতি একজন নির্বাচিত হলে তাদের মর্যাদা বাড়ে না কমে হলের মালা নিয়ে কত মানুষ দাঁড়িয়ে থাকে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তাদের এই নির্বাচিত হওয়ার কারণে অনেক গুরু আনন্দের ব্যবস্থা করব ওয়াসিল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সামারা এই যে সম্বর্ধনা দেওয়া হয় পাশ করলেন জামেদ ভাই পাস করলো আর সংবর্ধনা দেওয়া হয় তরুণ বানানো গেট বানানো গণ সংবর্ধনা দেয় এটা কিন্তু মানুষ নিয়েছে সোরা সোমার এর 71 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত এখান থেকে তথ্যটা নিয়েছে যে মানুষ পাস করলে সফলতা অর্জন করলে নির্বাচিত হলে তাকে সংবর্ধনা দেওয়া লাগে সিস্টেম শিখিয়েছে কে আমরা যারা নির্বাচিত হতে পারবো জান্নাতের জন্য ওয়াসিল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সামারা দুনিয়াতে যারা রবকে ভয় করে জীবন চালাবে এই মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের দিন সংবর্ধনা দেওয়ার জন্য ধাক্কা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নিজে ধাক্কা দেবে না দেবে ফেরেশতাদের দিয়ে কারণ যতগুলো গেট থাকবে জান্নাতি মানুষেরা এক একটি গেটের সামনে বসে চিন্তা করবে এর চাইতে ভালো থাকার হয় না ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা তো জান্নাত না এটা জান্নাতের বারান্দার একটা গেট যাও সামনে এখনো তোমার জন্য 70,000 গেট এরকম পড়ে আছে বাংলাদেশের যত বড় মন্ত্রী হোক ওর জন্য গেট হবে সর্বোচ্চ আমরা দেখি 50 থেকে 55-60টা আর জান্নাতের এক একটা মেহমানের জন্য আমার আল্লাহ যে গেট বানাবে একটা দুইটা তিনটা না 70,000 গেট গুলো বানিয়ে আল্লাহ বন্ধ করে রাখবে হাত্তাইদা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন মাওলানা হুসাইন যদি জান্নাত পায় আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তার জন্য যে গেট বানিয়েছি ওই গেটে দরজা থাকবে ওকে দেখলেই দরজা অটোমেটিক খুলে যাবে আমি আকিস গ্রুপে আছি আব্দিন হাসপাতালের মালিক ডাক্তার মহিউদ্দিন এবং ওনার ভাই নাসিরুদ্দিন শেখ নাসিরুদ্দিন এখন আকিস গ্রুপের চেয়ারম্যান ওনার যে 13-তলা বিল্ডিং এর যেখানে উনি থাকে দেখেছি সিস্টেম এমন ভাবে করা আছে আমির হামজা সাহেব দোয়া দোর করে ফো দিলে ফোলে না আর উনি সামনে দাঁড়ালে দরজা খুলে যায় ওনার চেহারার সাথে দরজার কি যেন ছাপ লাগানো আছে অটোমেটিক আর এতটুকু কাজ করা আছে কাজটা এভাবে দেখালে দরজা খুলে যায় আমির হামজা কোরআন শরীফ পড়ে ফো দিলে খুলবে না খুলবে না আব্দিনের মালিক ডাক্তার মহিউদ্দিনকে দেখি আমি বুঝলাম কিয়ামতের দিন এই দরজা বন্ধ থাকবে কিন্তু যে লোকটা জান্নাতি মনে করেন মাওলানা হুসাইন আল্লাহ জান্নাত পেয়ে গেছে তাকে দেখলে এই দরজা আগে আল্লাহ খুলে রাখবে
ইদাম জাউহা অফতিহাত ওকে দেখলে জান্নাত আগে থেকে আমি আল্লাহ দরজা উন্মুক্ত করে রাখব না আমারে যদি আল্লাহ জান্নাত না দেন আমি সে ফো দিলেও বলবে না এত বলছেন কেন বলবে না এতটুকু আল্লাহ শেষ করেন নি আল্লাহ লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবদুম ফেরেশতারা তখন চারিদিক থেকে ফুলের মালা সাজিয়ে এসে বলবে আল্লাহ শান্তি তোমার উপর বর্ষিত হোক প্রবেশ করো এই শান্তির নীর জান্নাতে কোনদিন আল্লাহ তোমারে আর বের করে দেবে না শুধু বের করে দেবে না তা না খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা কোন মানুষ যদি আল্লাহর বানানো এই ঘর জান্নাতে যেতে পারে ও কোনদিন আল্লাহ বের করে দেবে না আর ওই লোকটা বের হতে চাইবে না আমার বন্ধুরা আমি যে শিক্ষাটা নিয়ে এসেছিলাম এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন কেন তিনি নির্বাচিত করলেন মনোনয়ন দিলেই তো শেষ করে দিতেন না নির্বাচিত করলেন কেন হওয়াছে তাবাকুম এখানে হওয়ার ফাইল সরাসরি আল্লাহ নিজে যারা গ্রামার বলে জিজ্ঞাসা করবেন হওয়ার ফাইল বা কর্তা এ কাজ করছে সরাসরি কে তাহলে আমাদেরকে যে নির্বাচিত করেছেন এ কমিশনার না আমাদের মেয়র জাহাঙ্গীর সাহেব না এ নির্বাচিত করেছে সরাসরি আল্লাহ নিজে নির্বাচিত কেন করলেন আমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ তোমাদেরকে যে দিন কায়েমের জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি এই দিন কায়েমের জন্য যদি চেষ্টা চালাও বিপদ আপদ আসবে আমি আল্লাহ জানি বিপদ আপদ আসলে তোমাদেরকে ছেড়ে দেব না আমি আল্লাহ বলছি তোমাদের সেভ করব আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ এইখানে দিন কায়েম করার মানে কায়েম করে দেওয়ার দায়িত্ব আমাদের না চেষ্টা করার দায়িত্ব আমাদের আরো জোরে বল দিন কায়েম করে আল্লাহকে দেখানো লাগবে যে কায়েম করেছি এই দায়িত্ব আমার না কারণ দিনের মালিক তো আর আমি না দিনের মালিক কে আমি দিনের খাদেম আমি খাদেম কামলা শ্রমিক লেবার মনিশ পাট যাই বলেন আমি তো খেদমত করছি দিনের আমি তো শ্রম দিলাম দিনের পেছনে দিন কায়েম হলে আমার একটা বেতন থাকবে তার নাম জান্নাত আর যদি কায়েম নাও হয় তা আমাকে বেতন দেওয়া লাগবে তার মানে দিনের একজন মালিক আছে না নেই আছে এর মালিক অবশ্যই আমাকে বেতন দেওয়া লাগবে কারণ আমি এই দিনের পেছনে কাজ করছি এইখানে আমাদের কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই আমরা হতাশ না কায়েম হলেও ভালো আল্লাহর বিধানে বাংলার জমিনে না হলেও ভালো কারণ আমার বেতন আছে আমার বেতনের নাম জানিয়েছেন কোন হতাশা নেই কোন ভয় নেই চিন্তা নেই অবশ্যই তোমরা বিজয় লাভ করবে যদি মুমিন হতে পারো গাজীপুর বাসী বিজয় দেওয়ার মালিক কে মুমিন হওয়ার মালিক আল্লাহ আল্লাহ মমিন হবে মমিন যদি আমরা কাঙ্ক্ষিত মানে হতে না পারি আল্লাহ বিজয় দেবে না কারণ বিজয় দেওয়ার মালিক আল্লাহ মমিন হওয়ার মালিক আমরা মমিন হওয়ার মালিক আমরা যদি সত্যি মমিন হতে পারি আমাদেরকে দিনের উপরে চলতে গিয়ে অমা জাহালা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ যে সমস্ত কাঁটা কঙ্কীর্ণময় রাস্তা আমাদের সামনে আছে এই রাস্তাগুলো আল্লাহ রাখবে না আল্লাহ সহজ করে দেবে আমরা এর বাস্তব প্রমাণ দিয়ে গেছি এই পৃথিবীতে নবী সাহাবীদের জীবনে কত কঠিন পরিস্থিতি তারা দিনের উপরে টিকে থাকতে গেছে আমার আল্লাহ বলেন ওই ওই কঠিন কঠিন বিষয়গুলো ওই যে কঠিন কঠিন বিষয়গুলো আমি তাদের উপরে রাখতে দেইনি ওরা দিনের উপরে চলার কারণে ওইগুলো আমি আল্লাহ দূর করে দিয়েছি কারণ ওরা আমার নির্বাচিত সুতরাং এখানে যারা আছি আমরা কিন্তু শুধু মনোনয়ন পেয়েছি তা না আমরা নির্বাচিত আমরা আরো জোরে বলেন এখন নির্বাচিত হয়ে যারা বসে আছেন এবার তাদেরকে শোনাচ্ছি
Sarabo. Ha? Qul uhiya ilayya annahu istama'a nafarun minal jinni faqalu inna sami'na qur'anan 'ajaba. নবীকে বলেন আল্লাহ আমার প্রতি ওহি করেছেন কি সে ওহি যেই কোরআন জিনদের সামনে তেলাওয়াত করা হয়েছিল জিনদের সামনে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জিনেরা বলতে বাধ্য হয়েছে ফাকালু ইন্না সামিউনা কোরআনান আজাবা অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম এই কথা বলছে কোন সিনেরা যাদের বয়স 1500 2000 5000 বছর বয়স যারা তাওরাত শুনেছে যাবু শুনেছে ইনজিল শুনেছে আসমানি গ্রন্থ তাদের সহিফা সহ শোনা আছে তারা কোরআন শোনার পরে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম এতটুকু বলেন জিনেরা শেষ করে দেয়নি আল্লাহ তাআলা বলেন জিনেরা কি বলেছে জানো ইয়াহদি ইলার রশদি ফামান্না ولن شرك بربنا احدا গাজী পরবাসী একটু মাথা ঠান্ডা করে দেখুন তো তিনটা বিষয় এবার পর পর বলবো আমি কয়টা বলেন 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 এক নম্বরে জিনেরা কোরআন শুনেছে সারা দিন সারা রাত টানা হাদিসের ভিতরে আছে জিনেরা নবীজির মুখে কোরআন শুনেছিল সূরা রহমান কোন সূরা সবাই বলেন সূরা রহমান খুব বেশি হলো তিন পৃষ্ঠা এই কোরআনের তিন পৃষ্ঠা একটা সোনা করতে সর্বোচ্চ সময় লাগার কথা 8 থেকে 10 মিনিট কোরআন শোনার পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে কি ইয়াহদি ইলার রশদি এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে হেদায়েতের পথ কোনটা বলে দেওয়ার ক্ষমতা কোরআনের নেই আল্লাহি পছন্দ সাবিলি ওয়ালিন হাজা ولو شاء لهداكم أجمعين আল্লাহ পাক বলেন পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ তৈরি হয়ে আছে এর ভেতরে সোজা সরল পথ সিরাতে মুস্তাকিম এটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ইন্না আলাইনা আলাল হুদা সঠিক পথ দেখানোর দায়িত্ব কার বলেন না কেন আল্লাহ এখানে নামাজের Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah আমাদের গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা হদায়ত বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের আলহাজ কামরুল আহসান সরকার রাসেল ভাই উনি এসেছেন আমাদের মাঝে আহায়াতে তাজ্জিবাস সিহাতে কবলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন জীবনে ভালো ভালো কাজগুলো মঞ্জুর করেন অন্যায় যদি কিছু করে আল্লাহ যেন মিস করে ক্ষমা করে দেন সবার দোয়ারা আমরা কোরআনের হেদায়েতের কথা বলছিলাম যে কোরআন এমন ভাবে আল্লাহ দিয়েছেন পৃথিবীতে যে হেদায়েত দিতে এটা সত্য কথা বুঝতেছে লরেন বোর্ড কিছুদিন আগে টম বেলর ছোট শালিকান কোরআন কারিম 3 বছর একাধারে উনি পড়ার পর 53 জায়গায় লাল দাগ দিয়েছিল উনি বলছে কোরআনে আমি 53টা ভুল পেয়েছি মুসলমান হওয়ার পর সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনি এত ধর্ম পৃথিবীতে প্রায় 4500 ধর্ম আর আপনি নিজে একজন খ্রিস্টান এসব বাপ দিয়ে বাপ দাদাকে ছেড়ে দিয়ে ইসলাম কবুল করলেন কোন কারণ তিনি জবাব দিয়েছেন দেখেন আমি অনার্স মাস্টার্স করেছি ডক্টরেট করেছি আমি ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে আমার উদ্দেশ্য ছিল মুসলিমদের ভেতরে খ্রিস্টান ধর্ম প্রচার করা কিন্তু মুসলমানদের সাথে মিশতে হলে অবশ্যই তাদের ধর্মীয় জ্ঞান অর্জন করা লাগবে কি বিমানবন্দরে এক মুসলমানকে ডাক দিয়ে বলছে
ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই আর সঠিক ইসলাম জানতে পারবো কি পড়লে আপনি সেই বই বা সেই কিতাব আমারে দিন আপনাকে এখন যদি কোনো খ্রিস্টান কোন হিন্দু এসে বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি সঠিক ইসলাম জানতে চাই তার ইসলাম জানার অধিকার নেই আছে কি দেবেন কোরআন শরীফ দেবেন কথা বুঝতে শুনুন কোরআন শরীফ যদি দেন উনি তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই বলে মুসলমান হওয়ার আগ পর্যন্ত ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তারা নাপাক তার কোরআন শরীফ দেবে না অবশ্য না তাহলে এই টঙ্গি বেলাওয়া কোরআন শরীফ পেল কি করে না অজু করলে তো পবিত্র হবে না কারণ তো মুসলমান হয় আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে একটু সমস্যা বাকি বাইরের যতগুলো দেশে গেছি এই সমস্যাটা পাইনি এই তিনটা দেশের মানুষ মনে করে যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে ওরা দলিল দেয় আয়াত দিয়ে ইন্নাহু লা কোরআন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন সূরা ওয়াকিয়া 77 78 79 নাম্বার যা অবশ্যই এটা সম্মানিত কোরআন সংরক্ষিত করা আছে সুরক্ষিত ফলকে পবিত্র ফেরেশতারা ছাড়া উহাকে স্পর্শ করে না তানজিলুম মির রব্বিল আলামিন রবের পক্ষ থেকে এটা নাযিল হয়েছে এ পর্যন্ত দলিল দেওয়া হয় আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার আমার চিন্তা ভাবনা গবেষণা ভুল হতে পারে যদি ভুল হয় তাহলে যাদের মোটা মোটা মাথা আছে তারা ধরে দেবে এ আয়াত তার শানে নজল কি কোন আয়াত বুঝতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এর সাথে রিলেটেড কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে দ্বিতীয় নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড যেটা বলে শানে নজল এটা আপনাকে ওই আয়াতের আয়ত্ত থাকা লাগবে তাছাড়া কোরআনের আয়াতটি আপনি বুঝবেন না এই সূরা ওয়াকিয়া 77 78 79 নাম্বার আয়াতে বিশেষ করে ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা এটা নাযিল হওয়ার পেছনে যে কারণগুলো আমরা পেয়েছি এর সরল অর্থের দিকে তাকান তো আগে আপনারা আছেন তো আছেন এখানে আছেন ইন্নাহু লা কোরআনুন কারীম নিশ্চয় ইহা সম্মানিত কোরআন ফি কিতাবিন মাকনুন আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে কিন্তু মাকনুন শব্দটা আছে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ ফি মানে মধ্যে কিতাব মানে বই কিতাব মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া হাতের স্পর্শ হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা আছে একটা হচ্ছে মায়ের পেট যেখানে সন্তান থাকে আর দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে লাউহে মাহফুজ কথা বলছেন এখানে এখানে হাতের স্পর্শ আছে এ পর্যন্ত বলে কিন্তু আল্লাহ শেষ করেনি তিন নাম্বার আয়াত কি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র ফেরেশতারা ছাড়া ওহা কেউ স্পর্শ করে না এ হু শব্দের মারজা ইঙ্গিত কোন দিকে আরবি গ্রামার আগে আপনাকে আয়াত থাকা লাগবে না তো বুঝবেন না এখানে মুতাহহার শব্দের অর্থ হয় দুইটা এক নম্বরে পবিত্র দুই নম্বরে নিষ্পাপ আমরা জানি ভবে ফেরেশতারা একদিকে পবিত্র আর একদিকে তাছাড়া পৃথিবীর কোন মানুষ 100 ভাগ নিষ্পাপ এবং 100 ভাগ পবিত্র হওয়ার সম্ভব না একথা বলে দেখেন তাহলে এই আয়াত কে গাজীপুরের জন্য না কোন জায়গা লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত দিচ্ছে যে ওখানে সংরক্ষিত করা আছে সুরক্ষিত ফলকে কিতাবে পবিত্র এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া উহা কেউ স্পর্শ করে না ওখান থেকে নাযিল হয়েছে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে এই আয়াত পড়া বাংলা অর্থ করলে তো বোঝা যাচ্ছে যে দাবির কবর কোথায় আর আপনি কাঁদছেন এরপরে শানে নজরে যেটা বলা হয় যে হযরত ওমর তাহলে মুসলমান হওয়ার দিন তার বোনকে কেন বললেন যে কোরআন শরীফ দাও কি পড়ছিলেন বোন বলেছে ওযু করে আসো গোসল করে আসো দেখো এই যে ওযু করলে গোসল না করলে কোরআন দেওয়া যায় না আমার প্রশ্ন হচ্ছে হযরত ওমর যখন মুসলমান হওয়ার জন্য যাচ্ছিলেন ওই সময় তো ওযু গোসলের আয়াত নাযিল হয় যারা তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করো ওই সময় কিন্তু ওযু গোসলের আয়াত নাযিল হয়নি এক দ্বিতীয় নম্বর হযরত ওমর যদি ওই সময় গোসল করে ওযু করে পবিত্র হবে তার কোনো মুশরিক এক কথা বলে না কেন কোনো মুশরিক গোসল করলে ওযু করলে পবিত্র হয় না যতক্ষণ সে ঈমান না আনে তাহলে তার বোন তাকে গোসল করার জন্য ওযু করার জন্য কেন বললেন
বিজ্ঞান এখন এই ওযু এবং গোসল পানির যে বিষয় এটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে মানুষের যদি রাগ হয় এই রাগ কমাতে তিনটা পদ্ধতি ব্যবহার করতে বলেছেন নবীজি 1500 বছর আগে আর বিজ্ঞান বলেছে মাত্র কয়েক বছর আগে এই হাদিসটা গবেষণা করে আল্লাহর নবী জানান কারো যদি প্রচন্ড রাগ হয়ে যায় তাহলে তার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে সে যেন শরীরের ভিতরে পানি বহিয়ে দেয় তার মানে ওযু করো গোসল করো রক্ত যেন ঠান্ডা হয় এরপরও যদি রাগ না কমে সে যেন অন্তত বসে অথবা শুয়ে পড়ে এরপরও যদি ওর রাগ না কমে সে যেন সেজদায় চলে যায় কারণ সেজদায় গেলে শয়তান তার এই রাগটার কাছে আসতে পারবে না বিজ্ঞানী সেজদা নিয়ে চিন্তা করেছিল ওনারা ওই ওযু করা গোসল করা ওইটা না তারপর বসে পড়বেন শুয়ে পড়বেন ওইটা না খ্রিস্টান বিজ্ঞানীরা চিন্তা করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন সেজদা দেওয়ার জন্য বললেন কারণ একটা মানুষ যখন সেজদায় যায় তাহলে তার রক্তটা একেবারে পুরা শরীরের ভেতরে সঞ্চালন হওয়া 100 ভাগের 100 ভাগ সহজ ওটা ঠান্ডা হন হিম হন শীতল হয়ে যায় যখন আর রাগ শরীরের ভেতরে থাকে না রাগটা পড়ে যায় হযরত ওমরের বোন ফাতেমা তাকে ওযু করার জন্য গোসল করার জন্য বলেছিলেন পবিত্র হতে না রাগ কমাতে কথা বুঝতেছে তাহলে আপনি কোন কারণে ফতোয়া দেন বলেন এটা দিয়ে আমার মনে হয় মানুষকে আরো কোরআন থেকে দূরে সরিয়ে রাখার একটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম উপায় তারা মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে ওকে দিয়ে শিরিক করানো বেদাত করানো সহজ হয়ে যায় আমি সৌদি আরবে 45 দিন থেকে প্রকাশ্য কোন শিরিক আর বেদাত আমি পাইনি অন্তত ওই দেশের লোক করে না শিরিক বেদাত আছে নেই তা না করে বাংলাদেশের লোক আর পাকিস্তানের লোক না বেগে যেখানে সেখানে জমা দিচ্ছে এই যে হাদিসে বসে আছে আমি কাবা শরীফে জমা দিতে গিয়ে পারছি না কারণ ওখানে যাওয়া কঠিন ওই কালো কালো লোক আছে ওই যে আফ্রিকার হাতির মতো মোটা মোটা ওদের এক মহিলার এই জায়গা থেকে ধরলাম যে আপা আপনি চা করেন পরে না হলো কারণ আমার মতো 4-5টা ওর গার উপরে যদি চড়ে ও মনে করবে মশা কিছুই মনে করবে দুই তিনবার আমি সোমা খেতে পেরেছি শুধু ওদের কারণে শুধু ওদের হাত ধরে রাখতাম নিয়ে যে ওই জায়গায় খেলা দিদি এই যে এই মানুষগুলো এত শক্তিশালী আমি দেখেছি এই মানুষগুলো শিরিক বেদাত না কাবা শরীফের ওখানে সোমা খেতে যারা পারে না এই হাতে গলা মানুষে আন্দাজে সোমা খাচ্ছে কাবা শরীফের গায়ে কি গো আল্লাহ ভাব আরে কাবা ধরে না সোমা খাও কিন্তু হাজির আসমাতে পায় না যেখানে পায় সেখানে যায় যে আবেদ হাজরত ওমর মাঝে মাঝে এজন্য একটা লাঠি নিয়ে হাজরা আসওয়াদের পাশে যেয়ে বলতেন দেখো তুমি একটা জান্নাতের পাথর আমি জানি রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছে আমি এই চোখ দিয়ে দেখেছি এই কারণে আমি তোমাকে চুমা দেব যদি নবীজি চুমা না দিত আমি তো চুমা দিতাম না এমনকি তোমার এই কাবা ঘরের সাথে থাকতেও দিতাম না কারণ তুমি আমার ভালো করতে পারো না বন্ধ করতে পারো না সুবহানাল্লাহ বলতে পারো না এর নাম ইমান এর নাম কি এই ইমানটা তৈরি হওয়ার পেছনে কারণ ছিল কোরআনে কারীম এই কোরআন আমাদের কাছে আজ না থাকার কারণে আমরাজে শিরিক বেদাত বাবা শাহজালাল সব হারাম করে ফেলছে এখানে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এটা হতে পারে আমি 100 ভাগ বলছি না হতে পারে হ্যাঁ আপনি হাফেজি কোরআন যেটা আর বেডো আর বিয়ে বারত আছে ওইটা পবিত্র হওয়া ছাড়া ধরবেন না কিন্তু আপনার এমনিতে স্বাভাবিক ভাবে ওযু নেই ওযু ছুটে গেছে আপনার বড় কোনো নাপাকি শরীর থেকে বের হয়নি স্ত্রী শাহরাস দিয়ে স্বপ্ন দোষ দিয়ে আরো যেগুলো আছে পোশাক পায়খানা এইগুলো বাদ দিয়ে স্বাভাবিক ভাবে ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না তাফসীর করা আছে ব্যাখ্যা করা আছে বিশ্লেষণ তা আপনি কো জীবন সালাতের কি দিন তারা বুঝতেছেন যখন জানিয়েছেন ভাই আমি মুসলমান হব না কিন্তু অথেন্টিক ইসলাম জানতে চাই কারণ বানানো ইসলাম আছে আমিও জানি ওনাকে তখন এই মুসলিম কোরআন শরীফের তাফসির দিয়েছে 6টা আর 86টা হাদিস দিয়েছে উনি 3 বছর একাধারে গবেষণা করার পর আনাকুম জানাকুম না পড়ার মতো করেছে আমরা যেভাবে পড়ি এভাবে না একেবারে চিন্তা ভাবনা করে 53 জায়গায় যে মহিলা লাল দাগ দিতে পারে ওকে আমার মতো পড়া অবশ্যই পড়া একাধারে পড়ার পরে যেটা দেখলাম যেখানে লাল দাগ দেই দেখি ওই আয়াতের পরে অথবা ওই সূরার পরে ওই পারার পরে ওই জবাব আল্লাহ 1000 বছর আগে দিয়ে দিয়েছে
শেষ পর্যন্ত সূরা নিসার 34 নম্বর আয়াত যেটা নারীদের অভিভাবক হিসাবে আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে এই কথাটা আছে আর রাইদানু কাওয়ামুনা আলা নিসা এই গবেষণা করে দেখি আমার মনে হলো যেখানে ভুল হয়ে গেছে পক্ষপাতিত্ব আছে পরবর্তীতে পড়েন যে শব্দগুলো দেখি না আমার আল্লাহ ওই জবাব আর আগেই দিয়ে দিয়েছে জীবনের বল ধরা পড়ে গেল শেষ পর্যন্ত আমি পারানের কাছে সিলিন্ডার হয়ে মুসলমান হয়ে গেছি নরেন্দ্রের মন ছিল এজন্য আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে তাছাড়া কোরআন পড়লে বুঝলে লিখলে দেখলে হেদায়েত পাবেন বিষয়টা এমন না আপনার আগে মন তৈরি করা লাগবে হেদায়েত পাওয়া এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তাফসীর লিখতে হলে এক একটা শব্দের কম পক্ষে 19টা করে অর্থ জানা লাগবে তাহলে আপনি কোরআনের তাফসীর লিখতে পারবেন না 19টা কম পক্ষে যেমন দরবা মানে মারা দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা দরবা মানে এসো এরকম 99টা অর্থ হবে তার মানে 19টা আপনার আয়ত্তে থাকা লাগবে যখন যেটা যেই জায়গায় পজিশন মতো থাকবে ওখানে ব্যবহার করবেন দরবা মানে যেখানে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে ওখানে যদি আপনি আঘাত করা বোঝান তাহলে অর্থ পাল্টে যাবে কথা বুঝতেছে দুইজন বসে আছে এখানে বাম পাশে কতগুলো আলে জিজ্ঞাসা করেন তো পড়া করানে এক একটা শব্দের 19টা অর্থ জানে কিনা বলেন 19টা একটা করে বলো অন্তত এখানে কেউ পারার মতো নেই আমি জানি কেউ নেই আমি পড়েছিলাম কিন্তু আমার মনে নেই সত্যি কথা বলছে আমার মনে নেই আমার এখন আবার দেখা লাগবে সব প্রত্যেকটা অর্থ আমার মুখস্থ করেছিল কিন্তু আমার মনে নেই আমার আবার দেখা লাগবে চিন্তা করেন তো এত সেই ছোটবেলা থেকে পিছনে লেগে আছে তারপরে 19টা অর্থ না এক একটা শব্দ 2টা 4টা 5টা করে অর্থ জানি তা আমার মনে নেই আর ব্যাটা হিন্দু কোরআন কোরআন শরীফ তাফসীর যখন লিখেছে অবশ্যই আমার চাইতে আয়াত তো বেশি ছিল তাহলে আমার চাইতে কোরআন ও পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি এক কথা বলেন না কেন ঠিক হেদায়েত পেয়েছে না মারা যাওয়ার পর কবরে দিয়েছে না কোথায় দিয়েছে তার মানে পড়লে লিখলে বুঝলে শুনলে হেদায়েত পাবেন তা না মন থাকা লাগবে বলেন বলেন আপনার মন থাকা লাগবে মন যদি না থাকে আপনাকে জোর করে আল্লাহ হেদায়েত দেবে অত দায় আল্লাহ পড়ে না আপনি জাহান্নামে গেলেই কেন না গেলেন এই জন্য মন তৈরি করেন আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আনন্দে লাফাক ছিলাম সাহাবা ইকরাম বললেন কি হয়েছে হযরত আবু হুরায়রা বলেন হে নবীর সাহাবীরা এই মাত্র সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে আপনার দলে ভেড়িয়ে নেবেন হেদায়েত দিয়ে দেবেন না বিষয়টা এমন না আমি আল্লাহ যাকে পছন্দ করি আমি আল্লাহ যার সম্পর্কে জানি ওর মনের অবস্থা আপনি জানেন না আমি জানি এই জন্য আমার নাম আলিমুম বিজাতি সুদুর মানুষের মনের খবর জানে কে আল্লাহ নবীজি জানে না বলেন বলেন না নবীজি জানে না মানুষের মনের খবর অথচ অনেক পীর এখন বলে দিচ্ছে লোকে নবীর উপরে বুঝতে মতো পুরা ভণ্ডামি মনের খবর শুধুমাত্র জানে আল্লাহ এই জন্য তার নাম আলিমুম বিদাতি সুদু সুবহানাল্লাহ বলতে পারবেন না এই আয়াতের বিপরীতে যদি কাউকে পান সে যত বড় বুজুর্গ হোক এটা ভাঙবো আর যারা হাত দেখে যে এগুলো দেখে বলে তোর তিন আঙ্গুল তিন বউ হবে আরো বাক্য কোস্টিয়ার স্টেশনে একজন বসে থাকে হাত দেখেন যার যে কটা দাঁত বলে তোর ওই কটা বউ হবে আমি মাঝে মাঝে বলি আপনি যদি সবার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন বা দেখতে পারেন তা আপনার ভাগ্যে কি আছে একটু দেখতে পারেন না এগুলো বিশ্বাস করা যাবে না বিশেষ করে এই যে আংটির যে ব্যবসা বাংলাদেশে এখন শুরু হয়েছে লিটন দেওয়া আমি কি জানো
কোন কোন দেশ থেকে নাকি আন্টি নিয়ে আসে হাতে বড়িয়ে দেয় বউ দুইটা থাকলে তিনটা হয় পুরো বাক্তা কিসের কাবা শরীফের পাথরকে যদি হযরত ওমরের কথা বলতে পারে দিয়া ভালো করতে পারিস না মন্দ করতে পারিস না শুধু রাসূলুল্লাহ তাকে চুমা দিয়েছে এই কারণে চুমা দিয়েছে ঠিক আর লিটন দাম সিস্টেম পাথরে খবর আছে না আর এটা নিয়ে তুমি কি আনন্দে আছে সব রোগের চিকিৎসা ওখানে হয় কোটি কোটি টাকা উপায় হচ্ছে ওখানে জানি ওর রাগ হচ্ছে না গো খুশি হচ্ছে যে হুজুর খুব ভালো কাজ করছে না বা কারো উপরে বিশ্বাস না মনের খবরটা শুধুমাত্র জানে আল্লাহ কে এই জন্য আপনি এখানে বসে আছেন আসলে আপনার কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন আছে কিনা ওটা হয়তো আমি জানি না জানে কে আবু হুরায়রা বলেন নবীর কাছে আল্লাহ জানিয়েছেন হে নবী মনের খবর তো আপনি জানেন না আহওয়া আলামু বিল মুহতাদিন আলামে তাফসীরের সিগা আপনার চাইতে আমি আল্লাহ সব চাইতে বেশি জানি যে লোকটা হেদায়েত পাওয়ার মন নিয়ে বসেছে কিনা জিনেরা মাত্র 8-10 মিনিট কোরআন শুনে যদি বলতে পারে এই যে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে তার আপনি জন্মের পর থেকে কোরআন শরীফ অন্তত এখানে শুনছেন 7 বছর এখানে সপ্তম দিকে আছে এখানে অন্তত 7 বছর কোরআনের কথা শুনছেন এরপরও আগে যা ছিলেন তাই কোনো পরিবর্তন নেই আপনি তো জিনদের চাইতেও খারাপ বলেন না কেন এখানে কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আগে তৈরি করেন আমি আমার বাবার কথা দাদার কথা আমার দলের কথা না আমি আল্লাহ কোরআন থেকে যে আয়াত পড়েছি আয়াতের যা আছে ওগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু আপনাকে মেনে নেওয়ার মতো মন আগে তৈরি করা লাগবে দ্বিতীয় নাম্বার কি 8-10 মিনিট নবীজির মুখে তারা কোরআন শুনে বলেছিল ফামান নাবি আমরা এই কোরআনের উপরে ঈমান আনলাম জোরে বলে সুবহানাল্লাহ জীবনে কোনোদিন আমরা এই আল্লাহর সাথে আর শরীক করবো না আমার প্রশ্ন জেনেরা কোরআন শুনেছিল কয়দিন বলেন না কেন 8-10 মিনিটে যদি এত বড় বড় তিনটা সিদ্ধান্ত নিতে পারে যে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে আমরা ঈমান এনেছি অলরেডি 3 নম্বরে জীবনেও কোনোদিন শরীক করব না আমরা আজকে যারা 1.5 ঘন্টা শুনছি আমাদেরও কিছু নেওয়ার দরকার আছে না নেই কি নেবেন না হেদায়েত আপনি নিতে পারবেন না আপনার মন থাকা লাগবে আল্লাহ দেবে নেবেন যেটা সেটা বলছি মানে তাবাহাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে তাকে হেদায়েতের পথ থেকে ছিটকে ফেলে দেন এখানে আদাল্লাহুল্লাহ আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে এর বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেন গাজীপুর বাসী মন থেকে বলেন হেদায়েত আমার মালিক একচ্ছত্র মালিকানা কার তিনি যদি বলেন আমি তোকে ফেলে দেবো যেখানে কোরআন নেই ওখানে যদি তুই যাস তোর নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন ছিল না এক কথা বলছেন কেন ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে আল্লাহ এটা বাংলাদেশে এখন কিন্তু প্রমাণিত 48,000-এর উপরে পীর এই দেশে এখন তার সরকারি চরিত্রে অধিকাংশ দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচিও নেই ওখানে চলে ওদের বাবাদের নিয়ম এখানে হাজারো মানুষ ভালো হওয়ার নিয়তে গিয়ে এ ধোকা খেয়ে আরো গোমরা হয়ে যাচ্ছে আগে বিড়ি খেত না এখন বিড়ি খাই কথা বলেন না কেন কুষ্টিয়া আমার লালনের মাজারে কত মানুষ বিভিন্ন জেলা থেকে বিদেশ থেকে আসে তাদের নিয়ত ভালো যে আল্লাহ ওলির কাছে যাচ্ছি কিন্তু ওখানে কোরআনের নিয়ম নীতি নেই ওখানে শুধু পাওয়া যায় দাই বাবা রাজা বাবা মানে আর ডাল রাজা তো ফিরি আর পুলিশ পাহারা দেয় খান আমি একবার রাত 9টার সময় যে দেখি বড় বড় জট দাঁড়ি গো পার্সন বাকি তিনটা তো দেখা যাচ্ছে পুরা সমান সমান আর ভেতরেরটা তো বুঝলাম না এ দেখে দেখি ওরে দুধ খাওয়া একজন বললাম দাদা এ দুধ খাওয়ান হুজুর আল্লাহ ওলি
এটা করে মাল আছে কই আছে প্রতিদিন নামাজ রোজা নেই পর্দা পোশিদা নেই গাড়ি গোপ চোর সমান সমান শুধু ওই বিড়ি খায় আর বাকি জিনিসের নাম নাই বললাম শরীয়তের সরজ বিধান যে লোকটা মানে না এই লোকটা আল্লাহর ওলি হয় কি করে বলেন তো বলেন মানুষকে তো ডাকছে ভালো হওয়ার নিয়তে যে আল্লাহর ওলি লালন শাহ এখানে শুয়ে আছে আল্লাহর ওলি ভালো হওয়ার নিয়তে যে ওখানে কি খারাপ হয় না ভালো হয় বলেন ওখানে ওকে খারাপ বানিয়ে দিল আমির হামজা না কে আল্লাহ এই কথাটা মনে রাখা লাগবে শুধু মনে না এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে জিনেদের মতো যেখানে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও বানায় আমি ওখানে নেই